Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. प्रिय छात्र छात्रीरा आजकेर आमी तमाली चट्टोपाध्याय मालदा चिंतामणि चमत्कार उच्च बालिका विद्यालय पदार्थ विद्यार शिक्षिका तुम्हारे क्लास इलेवेनर भिस्कोसिटी अर्थात सान्द्रता विषय एकटू किछु पढ़ानोर चेष्टा करछि। केमन तो भिस्कोसिटी पढ़ानोर आगे आमरा साधारण एकटा मने करा जाक एकटा पाइप तार मध्ये दिए जल बोये जाच्छे। केमन तो से जले ना कतगुलो स्तर कल्पना कर लम ठीक है धरो ये एक स्तर कल्पना कर लम एखानटाते आरेकटा स्तर कल्पना कर लम तारपरे आरेकटा स्तर ये धरनेर कतगुलो स्तर आमरा भेबे निच्छि। एखन कि होच्छे धरो जे स्तरटा ये जे पाइपेर गाए लेगे रयेछे हाँ सेई स्तरटार क्षेत्रे कि हबे से तो प्रवाहित हवार चेष्टा करछे किन्तु तुम्हरा जानो विभिन्न पदार्थेर अणुर मध्य जो बलटा काज करे एडेसिव फोर्स हाँ अर्थात आसंजन बल सेई बलटा कि चेष्टा करबे जे एई जे तरलेर जे स्तरटा रयेछे तार गतिके बाधा देवार चेष्टा करबे कारण एई आसंजन बल द्वारा एई स्तरटाके टेने राखबार चेष्टा करछे आकर्षण करछे किन्तु एई स्तरटा आबार प्रवाहित हवार चेष्टा करछे से कि करछे এই স্তরকে সংশক্তি বল কোহেসিভ ফোর্স একই পদার্থের অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেই কোহেসিভ ফোর্সের জন্য এই স্তরটা আবার এই স্তরকে টানছে সামনের দিকে অর্থাৎ দেখা যাচ্ছে এই তরলের বিভিন্ন স্তরের মধ্যে একটা আপেক্ষিক বেগ কিন্তু সৃষ্টি হচ্ছে। কেমন তাহলে বিভিন্ন বলের প্রভাবেতে এই যে আপেক্ষিক বেগ সৃষ্টি হলো এই আপেক্ষিক বেগের বিরুদ্ধে যে বল ক্রিয়া করছে তাকেই বলা হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি বল সান্দ্রতা বল। কেমন তাহলে সান্দ্রতাকে আমরা ধরতে পারি মোটামুটি এক ধরনের ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল। ঘর্ষণ বলের কথা মনে আছে তো যে কোনো একটা তলের উপর দিয়ে এটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দেখেছিলাম অপর একটি পদার্থকে যদি গতিশীল করবার চেষ্টা করা হয় তাহলে গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। তো এখানটাতেও তো গতির বিরুদ্ধে ক্রিয়া করছে সুতরাং এটাও এক ধরনের ঘর্ষণ বল হিসাবে আমরা মনে করতে পারি কিন্তু ঘর্ষণ বল এবং সান্দ্রতা বল তাদের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য ঘর্ষণ বলের বেলায় মনে রেখে মনে করে দেখো যে সেখানটাতে কিন্তু ক্ষেত্রফলের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করতো না এখানে কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে নির্ভর করে। কেমন তো যদি কোনো তরল তার যদি কোনো সান্দ্রতা না থাকে অর্থাৎ গতির বিরুদ্ধে যদি কোনো বল ক্রিয়া না করে তাহলে পরে তার যে ভেলোসিটি প্রোফাইল অর্থাৎ গতিবেগ যে পরিলেখ পাবো সেটা কীরকম হবে না প্রত্যেকটা স্তরের গতিবেগ একই রকম থাকবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা যে গতিবেগ যে লেখটা পাবো সেটা হচ্ছে এই ধরনের প্রত্যেকটা বিন্দুর বা প্রত্যেকটা কণার গতিবেগ একই রকম থাকছে কিন্তু প্রকৃতপক্ষে কোনো তরলই যেহেতু অসান্দ্র নয় কোনো প্রবাহী যেহেতু অসান্দ্র নয় তাই জন্য আমরা যে গতিবেগ লেখচিত্রটা যেটা পাই প্রোফাইলটা যেটা পাই সেটা কিন্তু এই ধরনের সমতল হয় না সেটা কেমন ধরনের হয়ে যায় দেখেই বুঝতে পারছো যে এই যে লেগে আছে যে স্তরগুলো তার গতিবেগটা কম মাঝখানে যে স্তর তাদের গতিবেগটা সবথেকে বেশি এবং অন্যান্য স্তরগুলোর গতিবেগ সেই অনুযায়ী হয় অর্থাৎ যে গতিবেগ পরিলেখটা যেটা সেটা একটা অধিবৃত্তাকার পরিলেখ আমরা পাই এটাকে বলা হচ্ছে ভেলোসিটি প্রোফাইল। আচ্ছা
এই সান্দ্রতা নিয়ে নিউটন একটা সূত্র দিলেন। তিনি কি বললেন যে এই যে সান্দ্রতা বল সেটা কার কার উপরে নির্ভর করে? এক নাম্বার হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করে, দু নাম্বার কার উপরে নির্ভর করে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা গতিবেগ নতি। কীরকম? মনে করা যাক এখানটাতে এইটা একটা স্তর আর এটা একটা স্তর, তাদের মধ্যে দূরত্বের সামান্য পার্থক্য হচ্ছে ডিএক্স, অর্থাৎ দুটি স্তর তাদের মধ্যে দূরত্বের পার্থক্য হচ্ছে ডিএক্স এবং তার ফলে তাদের গতিবেগের পার্থক্য হয়ে গেছে ডিভি, সামান্য যেহেতু তাই জন্য ডিফারেন্স ইন ভি অর্থাৎ বেগের যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে ডিভি। তাহলে গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা সেটাকে কি লিখব, সমান হচ্ছে ডিভি বাই ডিএক্স। হ্যাঁ, তো নিউটন বললেন যে এই সান্দ্রতা বলটা যেটা সেটা এক নাম্বার ক্ষেত্রফলের ওপরে নির্ভর করে করবে, দু নাম্বার হচ্ছে এই গতিবেগের নতিমাত্রার উপরে ডিপেন্ড করবে, নির্ভর করবে এবং সমানুপাতিক হবে। তাহলে এই দুটোকে এক করে আমরা কি পেলাম, আমরা পেয়ে যাচ্ছি এফ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স। তাহলে তোমরা জানো যে সমান করবার জন্য আমরা একটা কনস্ট্যান্ট অর্থাৎ সমানুপাত ধ্রুবক নিয়ে আসব, সেই সমানুপাত ধ্রুবকটাকে লেখা হচ্ছে ইটা, এইভাবে সেটাকে ডিনোট করা হয়। এটাই প্রথা, বলবে যে অন্য কোনো কিছু লেখা যেত, প্রথা অনুযায়ী এটাকে এইভাবেই লেখা হয় ডিভি বাই ডিএক্স। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অর্থাৎ সমানুপাত ধ্রুবক এটাকেই বলা হচ্ছে সান্দ্রতাঙ্ক, সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে এখান থেকে আমরা ইটা ইকুয়ালস টু কি পেলাম, এফ বাই এ ইনটু ডিভি বাই ডিএক্স। এটা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পেলাম, একটা গাণিতিক যে ফর্মুলাটা যেটা সেটা একটা পেলাম। এখান থেকেই আমরা সান্দ্রতাঙ্কের একটা সংজ্ঞা দেব, কেমন? সেই সংজ্ঞাটা কেমন হবে দেখো, যদি এ ইকুয়ালস টু ওয়ান হয় অর্থাৎ তরলের দুটি স্তর আমরা নিলাম যাদের ক্ষেত্রফল এক, তাদের গতিবেগের নতিমাত্রাটাও যদি এক একক হয় তাহলে পরে, অর্থাৎ দুটি তরল তাদের একক ক্ষেত্রফলের তরলের দুটি স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে যে বল কাজ করছে সেটাকেই আমরা বলবো সান্দ্রতাঙ্ক। আবার খেয়াল করে দেখো, একক ক্ষেত্রফলের প্রবাহীর দুটি স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখার জন্য যে বল ক্রিয়া করে তাকে বলা হবে সান্দ্রতাঙ্ক। তাহলে সান্দ্রতাঙ্কের এবারে আমরা একক ঠিক করব, কেমন? এখানটাতে দেখো এই যে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স এখান থেকে আমরা কি পাই, ভি এর ডিভি হচ্ছে অ্যাকচুয়ালি দূরত্ব বাই সময়, তাই তো? সুতরাং এখান থেকে আমরা শুধু সময়টাকে পাব। সুতরাং এটার যদি আমি সিজিএস পদ্ধতিতে করি তাহলে পরে কি হয়ে যাবে, এফ এর একক হচ্ছে ডাইন, কেমন? এফ এর একক হচ্ছে ডাইন, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার, আর ডিভি বাই ডিএক্স সেটা হচ্ছে ওয়ান বাই সেকেন্ড। তো সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডাইন ইনটু সেন্টিমিটার বাই সেন্টিমিটার, এই বাই ইনটু সেকেন্ড বাই সেন্টিমিটার স্কোয়ার। এইটাকে বলা হয় পয়েজ, এই এককটার নাম হচ্ছে পয়েজ।
অর্থাৎ এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের তরলের দুটি স্তরের মধ্যে একক গতিবেগের নতিমাত্রা, অর্থাৎ এক সেন্টিমিটার দূরের দুটি তলের মধ্যে যদি এক সেন্টিমিটার পার সেকেন্ড গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে হয়, তাহলে পরে যে বল ক্রিয়া করবে সেটাকে বলবো আমরা ওয়ান পয়েজ, এক পয়েজ। এসআই পদ্ধতিতে এটার কি হয়ে যাবে? এসআই পদ্ধতিতে এটা হয়ে যাবে, ডাইনের জায়গায় বসাবো নিউটন, তাই তো, নিউটন ইনটু সেকেন্ড বাই মিটার স্কোয়ার সমান, দেখো নিউটন বাই মিটার স্কোয়ার চাপের একক মনে পড়ছে, পাস্কাল, যেটাকে বলা হয় পাস্কাল সেকেন্ড, ঠিক আছে। তাহলে পরে আমরা দুটো পদ্ধতিতেই এই এককগুলোকে পেয়ে গেলাম। এখন আমরা মাত্রাটাকেও বার করে নিতে পারি, আবার আমরা ফর্মুলাটাকে লিখে নিই, তাহলে পরে আমরা চট করে মাত্রাটাকে বার করে নিতে পারবো। ইটা ইকুয়ালস টু এফ এ ডিভি বাই ডিএক্স, তাহলে ইটার মাত্রা সমান এফ এর মাত্রা কি হয়ে যায়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল এর, এর মাত্রা হচ্ছে এল স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু, আর ডিভি বাই ডিএক্স হয়ে যাচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সমস্তটা কাটাকাটি করে কি দাঁড়াবে আমি একটু ছোট করে করি, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাই হলো সান্দ্রতাঙ্কের মাত্রা, কেমন? তাহলে এই পর্যন্ত আমরা সান্দ্রতাঙ্ক সম্পর্কে সামান্য কিছু জানলাম। একটা কথা মাথায় রাখতে হবে যে উষ্ণতা বাড়লে পরে তরলের সান্দ্রতাঙ্ক কিন্তু কমে যায়, হ্যাঁ, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে পরে আবার সান্দ্রতাঙ্কও বেড়ে যায়, যে কারণে সান্দ্রতাঙ্কের যখনই কখনো উল্লেখ করতে হয় তখনই সঙ্গে তাপমাত্রারও উল্লেখ করতে হয়। এবারে আমরা এই ভিসকোসিটি সম্পর্কিতই দুটো সংজ্ঞাতে আসব, একটা হচ্ছে শান্ত প্রবাহ আর একটা হলো অশান্ত প্রবাহ। শান্ত প্রবাহ ব্যাপারটা কীরকম, মনে করা যাক প্রবাহীর মধ্যে দিয়ে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে একটা তরল আমি ধরে নিলাম, অ্যাকচুয়ালি প্রবাহী সব ধরনেরই, তরল বা গ্যাসীয় হতে পারে, এই যে তরল বা প্রবাহী যেটা প্রবাহিত হচ্ছে সেটার যদি এই বিভিন্ন স্তরগুলো যদি খুব সুসংবদ্ধভাবে প্রবাহিত হয়, এই স্তর তারপরে এই স্তর, এরা যদি খুব সুসংবদ্ধভাবে অর্থাৎ খুব নিয়মকানুন মেনে প্রবাহিত হয়, কোনো কণার বেগ, যে কোনো কণার বেগ অন্য কোনো কণার বেগের পথটাকে, গতি বেগের যে পথটা তাকে যদি ইন্টারসেক্ট না করে, যদি ছেদ না করে, এবং প্রত্যেকটি কণা ঠিক তার আগের কণার কে ঠিকভাবে ফলো করে, অর্থাৎ এই কণাটার যা গতিবেগ এই কণাটারও ঠিক সেই একই গতিবেগ এবং একই পথে চলে, তাহলে পরে এই ধরনের প্রবাহকে আমরা বলবো শান্ত প্রবাহ। তাহলে পরে কি বললাম, যে স্তরগুলো সুসংবদ্ধভাবে প্রবাহিত হবে, তারপরে কি বললাম যে কোনো কণার গতিপথ অন্য কণার গতিপথকে ছেদ করবে না, এবং যে কোনো কণা ঠিক তার আগের কণার গতিপথটাকে অনুসরণ করবে, এই ধরনের প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ। এবং সেটা যদি ফলো না করে, এটাগুলো যারা মানবে না তাদেরকে বলে সেই যে প্রবাহটাকে সেটাকে বলা হচ্ছে অশান্ত প্রবাহ। এখন দেখা যায় যে কোনো তরল একটা বা প্রবাহী একটা নির্দিষ্ট গতিবেগ পেরোলে পরে কি হয়ে যায়, শান্ত থেকে অশান্ত প্রবাহ হয়ে যায়, তাহলে সেই নির্দিষ্ট গতিবেগটাকে বলা হয় সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি, কেমন? এবারে আমরা এই ক্রিটিক্যাল ভেলোসিটি ব্যাপারটাকে নিয়ে একটুখানি বলবো, কেমন? আচ্ছা, ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি, এটাকে নিয়ে রেনল্ডসের একটা সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটি ইকুয়ালস টু কে ইটা বাই রো আর, আমি একটু ছোট করে আলাদা করে ডিসক্রাইব করলাম না,
ভিসি হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি বা সংকট বেগ, যে বেগের ঊর্ধ্বে গেলে পরে প্রবাহী শান্ত থেকে অশান্ত প্রবাহ হয়ে যায়। কেটাকে বলা হয় রেনল্ডস নাম্বার। কে হলো রেনল্ডস নাম্বার? এটা হলো প্রবাহীর সান্দ্রতাঙ্ক, রো হলো প্রবাহীর ঘনত্ব। আমি একটা একটা করে লিখে দিই। রো হচ্ছে, এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, রো হলো ঘনত্ব, এবং আর হলো যে পাইপের মধ্যে দিয়ে, যে নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে পরে কি হলো যে বর্তমান, তাহলে পরে আমরা দেখছি যে আর যদি কম হয় তাহলে পরে কিন্তু ভিসি বেড়ে যাবে। অর্থাৎ যদি সরু নলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাহলে পরে ক্রিটিক্যাল ভেলোসিটির মানটা বেশি হয়ে যাবে। এটা যদি বেড়ে যায় তাহলে পরেও ক্রিটিক্যাল ভেলোসিটিটা বেড়ে যাবে। এইটা হলো রেনল্ডস নাম্বার। এটা খুব ইম্পর্ট্যান্ট। সাধারণত দেখা যায় যে এই রেনল্ডসের নাম্বারটা যদি 2000-এর থেকে যদি কম হয় তাহলে পরে সেটা ওই অশান্ত প্রবাহ হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আদর্শ তরলের ক্ষেত্রে ইটার মান জিরো, সান্দ্রতাঙ্ক হচ্ছে জিরো, সুতরাং ভিসি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ কোনো ক্রিটিক্যাল ভেলোসিটি নেই, সুতরাং আদর্শ তরলের প্রবাহ কিন্তু অশান্ত প্রবাহ হয়। এবারে আমরা 45 ইকুয়েশনেতে আসব। 45 ইকুয়েশনটা হচ্ছে কোনো শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে যে তরল কোনো পাইপের মধ্যে দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন। সেই ফর্মুলাটা কি? সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু পাই পি আর টু দি পাওয়ার 4/8 ইটা এল। কেমন? তাহলে পরে এটা হচ্ছে শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন। পিটা কি? পিটা হলো এই যে পাইপটা রয়েছে, এই পাইপের দুটো প্রান্তের মধ্যে যে চাপের পার্থক্য। আর হলো এই পাইপটার ব্যাসার্ধ। প্রত্যেকটাকে আমি ডিসক্রাইব করে দিচ্ছি। পি হলো চাপের পার্থক্য, আর হলো এই পাইপটার ব্যাসার্ধ, এটা হচ্ছে এই তরলের সান্দ্রতাঙ্ক, এবং এল হলো এটার দৈর্ঘ্য। এই যে ফর্মুলাটা, এটাকে বলা হচ্ছে পয়সনের ইকুয়েশন। ঠিক আছে, এরপরে আমরা আসব স্টোকস লতে। আচ্ছা, এবারে আমি আসছি স্টোকস লতে। স্টোকস লটা বোঝার জন্য আগে মনে করা যাক যে একটা লম্বা আমি পাত্র নিয়েছি, এর মধ্যে একটা তরল রয়েছে যার সান্দ্রতাঙ্ক হচ্ছে ইটা এবং ঘনত্ব হলো সিগমা। আমি এটার মধ্যে একটা বল ফেললাম, গোলক ফেললাম, সেই গোলকের ব্যাসার্ধ হলো আর, গোলকের ব্যাসার্ধ হলো আর, এবং গোলকটার ঘনত্ব হচ্ছে রো। কেমন? এখন এই গোলকের ওপরে কি কি বল কাজ করবে? এক নাম্বার হচ্ছে এর নিজের ওজন mg নিচের দিকে কাজ করছে, আর উপরের দিকে কোন বল কাজ করছে? প্লবতা বল কাজ করছে fb, সঙ্গে ভিসকাস বা সান্দ্রতা বলটা কাজ করছে। তাহলে এই বলগুলোর ক্রিয়া কি হবে? এটা প্রথমটাতে নিচের দিকে নামতে শুরু করলো, যেমন গতিবেগ বেড়ে যাচ্ছে সান্দ্রতা বলও তেমন বেড়ে যাচ্ছে, কারণ আমরা জানি সান্দ্রতা বল আপেক্ষিক বেগের বিরুদ্ধে কাজ করে। তখন কি হয়ে যাবে, একটা সময় এটার গতিবেগটা না সান্দ্রতা বল প্লবতা বল এগুলোর কারণটাতে কমতে কমতে এটার উপরে যে লব্ধি বলটা সেটা শূন্য হয়ে যাবে। লব্ধি বল যখন শূন্য হয়ে যাবে গেল তখন এটা কি হবে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে এটা নিচের দিকে নামতে থাকবে, সেটাকে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো স্টোকস লতে বলা হয়েছে এই টার্মিনাল ভেলোসিটির মানটা কত, না 6/8 আর
ভি, এই ভিটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে এবারে এটার মানটাকে আমরা দেখি, এই সিক্স পাই আর ইটা ভি, ভিটাকে টার্মিনাল ভেলোসিটি সেটাকে মনে রেখে ইকুয়ালস টু এম জি মাইনাস এফ বি, এফ বি হচ্ছে বয়ান ফোর্স, প্লবতা বল, ইকুয়ালস টু এই যে গোলকটা রয়েছে এর আয়তন কত, ফোর বাই থ্রি পাই আর কিউব, এটার আয়তন, ঘনত্ব কত, রো, সুতরাং এর ভর হয়ে গেল ফোর বাই থ্রি পাই আর কিউব ইন্টু রো, তার সঙ্গে জি গুণ করে দিলাম অর্থাৎ ওজন, যেটার কারণে এটা নিচের দিকে নামছে। প্লবতা বল কত হয়ে যাবে, না এ যতটা তরল অপসারিত করে তার ওজনের সমান, তো কতটা তরল অপসারিত করবে, নিজের ওজন আয়তনের সমান, অর্থাৎ ফোর বাই থ্রি পাই আর কিউব, এইটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ওজন পেয়ে গেলাম আমরা, ইকুয়ালস টু ফোর বাই থ্রি পাই আর কিউ রো মাইনাস সিগমা ইন্টু জি। এইটুকুটা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি এটাকে একটু মিটিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা ভি এর ভ্যালুটাকে বার করি, ভি এর ভ্যালু কী হয়ে গেল দেখো, ফোর বাই থ্রি পাই আর কিউ রো মাইনাস সিগমা ইন্টু জি বাই সিক্স পাই ইটা আর ভিটাকে তো আমরা বার করছি, এবারে একটা একটা করে মেটাই, পাই পাই চলে গেল, আর আর কিউব হয়ে গেল আর স্কোয়ার, তাহলে থাকলো কে, এখানটাতে আমরা পেয়ে গেলাম টু, এখানটাতে থ্রি, তাহলে টু বাই নাইন আর স্কোয়ার রো মাইনাস সিগমা ইন্টু জি বাই ইটা, এইটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তাহলে টার্মিনাল ভেলোসিটিটা দেখো, যে গোলকটা পড়ছে তার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, খুব ইম্পর্ট্যান্ট এই কথাটা, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ যেটা, সেটা যে গোলকটি পড়ছে তার ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, দু নম্বর হচ্ছে তার নিজের ঘনত্ব এবং যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে তার ঘনত্বের যে পার্থক্য তার সঙ্গে সমানুপাতিক, সঙ্গে জি তো থাকছেই, এবং ইটা অর্থাৎ সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক। এই সূত্রটার গুরুত্বটা কোথায়, এখান থেকে আমরা একটা খুব ভাইটাল জিনিস ব্যাখ্যা করতে পারি। দেখো যে যদি আর এর মানটা খুব ছোট হয়, যদি খুব ছোট ছোট, যে বৃষ্টি যখন পড়ে না তখন খুব ছোট যে বৃষ্টির ফোঁটাগুলো সেগুলো মাটি পর্যন্ত পড়তেই পারে না, তারা মেঘের মতো ভেসে বেড়ায়, কেন বলো তো, তাদের আর যেটা খুব ছোট বৃষ্টির কণা মানে আরটা খুব ছোট, তার আবার স্কোয়ার, তার ফলে কী হয়ে যাচ্ছে, তাদের টার্মিনাল ভেলোসিটিটা খুব কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কম হয়ে যাওয়ার ফলে তার উপরে তারা জলের কণা, অর্থাৎ তাদের যে নিজস্ব ঘনত্ব এবং এটার ঘনত্বের পার্থক্যটা কম থেকে যাচ্ছে, যার ফলেতে সেই ছোট ছোট জলের কণাগুলো মাটি পর্যন্ত পড়তেই পারে না, তারা মেঘের আকারেতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখনই বৃষ্টির জলের ফোঁটাগুলো বড় হয় তখন আর বড় হয়ে যায়, তখন একটা টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ তারা পেয়ে যায়। দু নম্বর হচ্ছে যে আমরা দেখি যে জলের তলা থেকে গ্যাসীয় বুদবুদ নিচে থেকে ওপরের দিকে ওঠে, কিন্তু কেন হচ্ছে না, তাদের নিজের যে ঘনত্ব অর্থাৎ রো যেটা, ঠিক আছে, সেটা কিন্তু কম, আর জল বা তরল যেটার মধ্যে দিয়ে তারা উপরে উঠছে সেটা বেশি, অর্থাৎ এই টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছ তো, এটা ছোট এটা বড়, সুতরাং এই টার্মটা নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রান্তিক বেগটা সেটা কিন্তু উপরের দিকে হয়ে যাচ্ছে, এই কারণেতে বায়ু বুদবুদ সবসময় তরলের নিচে থেকে উপরের দিকে উঠে আসছে, কেমন। আচ্ছা, উষ্ণতা বাড়ালে আমি আগেই বলেছি তরলের সান্দ্রতা কমে যায়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে
সান্দ্রতা উষ্ণতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে যায়, চাপ বাড়ালে পরে আবার তরলের সান্দ্রতা বেড়ে যায়, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটিতে কী বলা হয়েছে, মনে করা যাক আমি একটা পাইপ নিয়েছি, এই ধরনের একটা পাইপ নিলাম, ইকুয়েশন অফ কন্টিনিউটিতে বলা হয়েছে যে যদি ধারারেখ প্রবাহ হয় তাহলে পরে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, অর্থাৎ দেখো এখানকার প্রস্থচ্ছেদটা বড়, এখানকার প্রস্থচ্ছেদটা ছোট, কিন্তু যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়টাতে যে প্রবাহীর যে প্রবাহিত হচ্ছে সেটার ভর কিন্তু একই থাকবে। মনে করা যাক যে এখানটাতে ক্ষেত্রফল হচ্ছে আলফা ওয়ান, এই যে প্রস্থচ্ছেদ এখানটাতে ক্ষেত্রফল হচ্ছে আলফা টু, এখানকার প্রবাহীর বেগ ভি ওয়ান, এখানকার প্রবাহীর বেগ ভি টু। তো তাহলে পরে কি হচ্ছে, এখানটাতে একক সময়টাতে যে তরল প্রবাহিত হচ্ছে তার আয়তনটা কত হচ্ছে, আলফা ওয়ান ক্ষেত্রফল, ভি ওয়ান বেগ, তাহলে আয়তন হচ্ছে আলফা ওয়ান ভি ওয়ান, তাহলে ভর কত হবে, আলফা ওয়ান ভি ওয়ান রো ওয়ান। মনে করা যাক এখানটাতে ঘনত্ব আমি ধরলাম রো ওয়ান, এখানটাতে রো টু। তো অ্যাকচুয়ালি কী হয়, একটাই তরল যেহেতু প্রবাহিত হচ্ছে কাজে আমি রো ওয়ান রো টু আর ধরবো না, দুটোকেই আমি ধরলাম রো। তাহলে এখান থেকে আলফা ওয়ান ভি ওয়ান রো এই পরিমাণ ভর গেল, ওখান থেকে বেরিয়ে আসছে কত, আলফা টু ভি টু রো। ইকুয়েশন অফ কন্টিনিউটি বা যে ধারাবাহিকতার সমীকরণ সেখানটাতে বলা হয়েছে এই দুটো সমান হবে। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো সেখান থেকে আমরা পেলাম যে ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু আলফা টু বাই আলফা ওয়ান, বা ভি আলফার সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহীর যে গতিবেগ সেটা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে প্রবাহীর বেগ কম হবে, ক্ষেত্রফল যদি কম হয় তাহলে সেখানে প্রবাহীর বেগ বেশি হবে। কথাটা মাথায় থাকবে তো, যে কারণটাতে আমরা দেখেছি যে সরু যদি পাইপ হয় তার মধ্যে দিয়ে জল যেন অনেক বেশি জোরে পড়ে, ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা। আচ্ছা, ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের শক্তি, তরলের শক্তি ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তিন ধরনের হতে পারে। এক নাম্বার হচ্ছে গতিশক্তি, গতিশক্তি জানি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে পরে একক ভরে গতিশক্তি, একক ভরে গতিশক্তি সমান হাফ ভি স্কোয়ার, আর যদি বলি একক আয়তনে গতিশক্তি তাহলে কি করব, হাফ এম ভি স্কোয়ার বাই ভি, অর্থাৎ আয়তন, এই ভিটা হচ্ছে আয়তন, সমান হাফ রো ভি স্কোয়ার। এটা হচ্ছে তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের গতিশক্তি। দুই নাম্বার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি, এম জি এইচ। একইভাবে একক ভরে স্থিতিশক্তি সমান সমান জিএইচ, আর একক আয়তনে স্থিতিশক্তি সমান এম জিএইচ বাই ভি রো জিএইচ। আর একটা শক্তি কাজ করবে, সেটা কী শক্তি, সেটা হলো চাপের কারণে শক্তি, সেটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি আমি। মনে করা যাক আমি একটা পাত্র নিয়েছি,
এই যে পাত্রটা রয়েছে, এই পাত্রের তলায় এইভাবে একটা নল লাগানো রয়েছে। হ্যাঁ, এখান দিয়ে তরলটা পড়ছে, পুরোটা তরল রয়েছে, একটা প্রবাহী রয়েছে এখানটাতে, অর্থাৎ এই রেখা বরাবর চাপ হচ্ছে পি। কেমন, এই যে নলটা রয়েছে এর ক্ষেত্রফল আলফা, এর ক্ষেত্রফলটা হচ্ছে আলফা। এখানে একটা পিস্টন লাগানো রয়েছে। তো কি হয়ে যাচ্ছে, এই পিস্টনের সাহায্যে আমি চাপ প্রয়োগ করে এখানটাতে আমি পিস্টনটাকে এক্স দূরত্ব সরালাম। তাহলে কতটা আয়তনের তরল এখানটাতে সংনমিত হলো, অর্থাৎ এইভাবে পাঠানো হলো, সেটা হচ্ছে আলফা ইনটু এক্স। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আলফা ইনটু এক্স। আচ্ছা, এখানটাতে চাপ রয়েছে কত, না পি। কেমন, তাহলে পরে চাপ যদি পি হয় এবং সেই চাপের বিরুদ্ধে এখানটাতে তাকে যদি চাপ হচ্ছে পি আর ক্ষেত্রফলটা হচ্ছে আলফা, তাহলে বল কত হলো, আলফা পি, আর সরণ ঘটানো হয়েছে কত, এক্স। সুতরাং শক্তি কতটা হলো, চাপের কারণে শক্তি সমান আলফা পি ইনটু এক্স। কেমন, তাহলে একক আয়তনে আমরা আগেই দেখলাম যে আয়তনটা হচ্ছে আলফা এক্স, তাহলে একক আয়তনে এই চাপের কারণে শক্তি যেটা, সেটা কত হচ্ছে, আলফা পি এক্স বাই আলফা এক্স সমান সমান পি। সুতরাং আমরা দেখে নিলাম যে তিন ধরনের কিন্তু শক্তি এখানটাতে কাজ করছে। এরপরে বার্নুলির উপপাদ্যতে বলা হয়েছে যে এই তিন ধরনের শক্তি কিন্তু ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদে, কেমন, কোনো যখন এই তরল প্রবাহিত হচ্ছে তখন যে কোনো প্রস্থচ্ছেদে এই যে তিন ধরনের শক্তি তাদের সমষ্টিটা ধ্রুবক। অর্থাৎ আমরা এই যে দেখলাম একক আয়তনেতে গতিশক্তি পেলাম আমরা হাফ রো ভি স্কোয়ার প্লাস স্থিতিশক্তি পেলাম রো জি এইচ, ঠিক আছে, প্লাস এই চাপের কারণে শক্তি পেলাম পি, এই তিনটে মিলিয়ে ধ্রুবক হয়। এইটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এই যে উপপাদ্যটা, এটাকে বিভিন্ন ফর্মে লেখা যায়। এটাকে আমরা কিভাবে লিখলাম, না একক আয়তনের জন্য এটাকে আমরা লিখলাম একক আয়তনে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়ালস টু ধ্রুবক। একক ভরের ক্ষেত্রে যদি লিখি তাহলে পরে কি লিখবো, আমরা রো দিয়ে সব কটাকে ভাগ করে দিলাম, হাফ ভি স্কোয়ার প্লাস জি এইচ প্লাস পি বাই রো ইকুয়ালস টু ধ্রুবক লিখতে পারি। আবার আমরা যদি জি দিয়ে ভাগ করে দিই তাহলে পরে এটাকে পেয়ে যাব ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইকুয়ালস টু ধ্রুবক। এইটাকে বলা হয় গতিশীর্ষ, গতিশীর্ষ এইটাকে বলা হচ্ছে উচ্চতা শীর্ষ। এটা আসছে কিন্তু আমাদের পোটেনশিয়াল এনার্জি থেকে, উচ্চতা শীর্ষ, এবং এই টার্মটাকে বলা হচ্ছে চাপ শীর্ষ। তাহলে বার্নৌলির যে উপপাদ্যটা সেটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। কেমন, যে ধারারেখ প্রবাহ হলে পরে ধারার রেখর যে প্রত্যেকটা বিন্দুতে গতিশীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি সেটা ধ্রুবক হবে। কেমন, এবার বার্নৌলির উপপাদ্যের
আমরা এফেক্টগুলোকে বা প্রয়োগগুলোকে কোথায় কোথায় দেখতে পাই। আমরা দেখলাম যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে গতি শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের যে সমষ্টি সেটা ধ্রুবক হয়। দেখো, যদি একটা পাইপের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এইচটা যদি ধ্রুবক থাকে, এইচ যদি ধ্রুবক থাকে, তাহলে পরে আমরা কি পেয়ে যাব সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ভি স্কোয়ার বাই টু জি প্লাস পি বাই রো জি ইকুয়ালস টু ধ্রুবক, তাই তো? এইচ যে উচ্চতা শীর্ষ সেটা একই থেকে যাচ্ছে অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে, সেটা ধ্রুবক হয়ে যাচ্ছে। এটা যদি ধ্রুবক হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখো ভি যদি বাড়ে পি তাহলে পরে কমতে বাধ্য। অর্থাৎ যে বিন্দুতে গতিবেগ বেশি সেখানকার চাপটা কমে যায়, কেমন? তো এখানটাতে দেখবে যখন ঝড় টর হয় তখন বলে না যে টিনের চাল টাল এগুলো উড়ে যায়। কেন উড়ে যায়? যে মনে করা যাক এই যে চালটা রয়েছে এখানটাতে, বাইরে যখন ঝড় হচ্ছে এখানটাতে গতিবেগ বেশি, যার ফলে এখানটাতে চাপটা কম, এখানে কম চাপ, অথচ ঘরের মধ্যে চাপটা তো স্বাভাবিক চাপ রয়েছে, অর্থাৎ তুলনামূলকভাবে এখানে বেশি চাপ। তাহলে কি হবে? প্রবাহী বেশি চাপ থেকে কম চাপের দিকে প্রবাহিত হতে যাবে, যার ফলে এই যে চালটা রয়েছে অর্থাৎ ছাপটা যেটা রয়েছে সেটা উড়ে যায়। হ্যাঁ, বার্নুলির উপপাদ্যের এই ধরনের যে প্রয়োগগুলো, অনেক কটা প্রয়োগ রয়েছে, যেমন ভেঞ্চুরি মিটার, তারপর পিটোট নল রয়েছে, সেই নলগুলোতে কি করা হয় যে প্রতি কোনো পাইপের মধ্যে দিয়ে কতটা তরল প্রবাহিত হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সেটাকে মাপা হয়। তোমরা সবথেকে ভালো প্রয়োগ যেটাকে দেখো সেটা হচ্ছে স্প্রেয়ারটা, কেমন? স্প্রেয়ারটাতে কি করা হয় দেখো, এটাকে তোমরা বাড়িতে দেখছো প্রত্যেকে, শুধু ব্যাখ্যাটাকে আমি বলে দিচ্ছি। দেখো, ভেতরে এই যে একটা পাইপ রয়েছে, ঠিক আছে? এই পাইপটা কি করা হয়, ভেতরে এই যে লিকুইড যেটাকে ভরা থাকবে তার মধ্যে এটাকে ঢোকানো থাকছে। হ্যাঁ, এখন কি হচ্ছে যে সব জায়গাতে বাতাসের চাপটা সমানই রয়েছে। এখন এই যে পিস্টনটাকে দিয়ে আমরা যখনই বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে, এই যে নজলটা এটা দিয়ে খুব জোরে বাতাসটা বেরোচ্ছে, এবং খেয়াল করো নজলটা কোথায় রাখা হয়েছে, ঠিক এইখানটাতে যে ফুটোটা রয়েছে তার উপর দিয়ে রয়েছে। হ্যাঁ, তাহলে এখান দিয়ে যখন জোরে বাতাস বেরিয়ে আসছে তার মানে এই পয়েন্টে চাপটা কম, এখান থেকে জোরে বাতাস বেরোচ্ছে গতিবেগটা বেশি ফলে এখানে চাপ কম, আর এখানটাতে এটার ভেতরে যে তরল পদার্থটা রয়েছে তার চাপটা বেশি, বাতাসের চাপেতেই সে রয়েছে। সুতরাং কি হবে, এই চাপ বেশি থেকে চাপ কমের দিকটাতে সেই তরলটা ওই পাইপের মধ্যে দিয়ে উঠে আসবে। উঠে আসবার সঙ্গে সঙ্গে কি হবে, এখান থেকে যে আমি যেহেতু বাতাসটা দিচ্ছি তাহলে সেই যে তরলটা তুলে আসলো সেটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এইভাবে স্প্রেয়ারেতে আমরা বার্নুলির উপপাদ্যের ব্যবহারিক প্রয়োগ দেখতে পাই। আর কোথায় দেখতে পাই জানো তো? প্লেন যে তৈরি হয়, প্লেনের যে ডানা সেগুলোর বিশেষত্ব রয়েছে, একদম সাধারণভাবে ওটা তৈরি হয় না। প্লেনের যে ডানা সেটার সামনের দিকটা হয় মোটা, পেছন দিকটা হয় সরু। তাছাড়া কি করা হয়, প্লেনের ডানার দিকটাতে না পাখির আকারের মতো উপরের দিকটা এইভাবে ঢেউ খেলানো একটা গোলাকার একটা করা হয়, আর তলার দিকটা থাকে ফ্ল্যাট। এর ফলে কি হয়ে যাচ্ছে যে তলার দিকটাতে উপরের দিকটাতে চাপটা মানে বেগ যেহেতু বেশি হচ্ছে, বাতাসটা আসছে এসে ধাক্কাটা খাচ্ছে, যার ফলে উপরে বাতাসের বেগ বেশি ফলে চাপটা কম, আর নিচে ফ্ল্যাট রয়েছে এখানটাতে চাপটা বেশি, তার ফলে কি হয় যে প্লেনটা যেটা সেটা উপরের দিকে ভেসে থাকতে সাহায্য করে। তাহলে আজকের তোমাদেরকে আমি সান্দ্রতা এবং তার বিভিন্ন যে দিকগুলো সেগুলোকে নিয়ে পড়ানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তো এগুলোকে নিয়ে তোমাদেরকে অনেকটা পড়তে হবে এবং অনেক অঙ্কটা করতে হবে, তবে ব্যাপারটা তোমাদের ধাতস্থ হবে। আজকের মতো এখানেই থাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শেষ করছি।